আপনি কখনো না কখনো ট্রেনে ট্রাভেল তো নিশ্চয়ই করেছেন। যদি করে থাকেন তাহলে তো আপনি স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষাও করেছেন, কারণ এটা বাংলাদেশ, এখানে ট্রেন সময় মতো কখনোই আসে না। ওই সময়ে অনেক আলাদা আলাদা রুটে ট্রেনও প্ল্যাটফর্মে দেখা যায়। আর যদি আপনি ট্রেনের পিছনে দেখে থাকেন তাহলে আপনি শেষের বগিতে একটি সাদা রঙের ক্রসও দেখতে পাবেন। আপনাদের মধ্যে বেশিরভাগ লোকদের এই ব্যাপারে নাও জেনে থাকতে পারেন আসলে ট্রেনের পিছনে এক্স লেখার উদ্দেশ্য কী। তো চলুন আজ আপনাদের বলে দিই যে ট্রেনের পিছনে এক্স কেন লেখা হয়। ট্রেনের পিছনে লিখা এক্সের উদ্দেশ্য হয়ে থাকে এটা ট্রেনের শেষ বগি, কারণ অনেক সময় ট্রেনের অনেক বগি ট্র্যাক থেকে লাইনচ্যুত হয়ে যায় আর ট্রেন থেকে আলাদা হয়ে যায়। আবার অনেক সময় ট্রেনের মাঝখানে লাগানো হুক ভেঙে যায়, যার ফলে ট্রেনের সেই বগি রাস্তাতেই থেমে যায়। এমনটা হওয়ার কারণে অনেক মানুষের শরীর মারাত্মক আঘাত লেগে থাকে, কেউ সারা জীবনের জন্য আহত হয়ে যায়, এমনকি কিছু মানুষের মৃত্যু হয়ে যায়। যখন ট্রেন এক স্টেশন থেকে বের হয় তখন স্টেশন মাস্টার ট্রেনকে শেষ পর্যন্ত দেখে, আর যদি ট্রেন থেকে ওই অ্যাক্সিনেশন গায়েব থাকে তো তখন সে তৎক্ষণাৎ রেলওয়ে ডিপার্টমেন্টকে খবর করে, যার পরে ইমার্জেন্সি ঘোষণা করে দেওয়া হয়। ওই ট্র্যাকের উপর আসা সকল ট্রেনকে রুখে দেওয়া হয়। দিনের বেলায় এটা পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু রাতের সময় অ্যাক্সকে দেখা অনেক কঠিন হয়ে পড়ে। এর জন্য রাতের ট্রেনগুলোতে শেষ বগি দেখার জন্য অ্যাক্সের নিচে এক লাল রঙের লাইট লাগিয়ে দেওয়া হয়, যেটা টিপটিপ করে জ্বলতে থাকে, যার ফলে জানা যায় যে ওই ট্রেনটি সম্পূর্ণ হয়েছে আর মাঝখানে ভাঙা নেই।